नमस्कार बंधुरा, आमी प्रियांका और प्रियांकार साथे डेली वेदिर एक नतून पर्व सब बाइकेर स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब गरमेर एक यथोपयोगी रेसिपि। आज के एक सजने डाटा दिए निरामिष रेसिपि बोलते पारेन, एकदम यूनिक एक रेसिपि आपनी आपनादेर साथे शेयर करते चलेछि, जे प्रिपारेशनटी भात और रुटी उभयेर साथेई किन्तु दारुण लागे। जे कोनो निरामिष दिने बा गरमेर दुपुरे एई तरकारीटी बानिये फेलुन एबं गरम भातेर साथे जस्ट अमृतर मतो लागबे। ताहले चलुन किभाबे बानाय देखेन, आर भिडियोटी भालो लागले अवश्यई चैनलटी साबस्क्राइब करबेन एबं भिडियोटिते एकटी लाइक करे आमार साथे थाकबेन। एखाने कड़ाइते 2 टेबिलस्पून आमी सर्षेर तेल गरम करे निये दुटो तेजपाता दिये दिएछि फोड़ने, आर दिये देबो बेश खानिकटा पाँच फोड़न। जखन फोड़नटा फ्राई हुए सुंदर गंध पेराबे तखन आमी सब्जी एड करब। सब्जिर मध्ये आमी दिये दिएछि बड़ो बड़ो करे कूमड़ो, बेगुन आर आलू। आलू कूमड़ो आर बेगुनटा आमी हिट मीडियम थेके हाइये रेखे 4-5 मिनट एकटु भाजा भाजा करे नेब। जेई भाजा भाजा हुए जाबे सेई पर्याये आमी एड करे देब सजने डाटा। किन्तु आगे किन्तु सजने डाटा एड करले चलबे ना, सजने डाटा बेशी फ्राई करले एकटु छिबड़े छिबड़े हो जाए, सेजन्य आगे सब्जीटा एकटु फ्राई करे नेब, तारपर सजने डाटा एड करब। रेसिपिटी भालो लागलो अवश्यई बंधुबान्धबदेर साथे शेयर करबेन एबं आमार चैनलटी सबसक्राइब करबेन। आर सबसक्राइब करार समय पाशे देवा रेड बेल बाटनटी अवश्यई प्रेस करबेन, ताहले जखनई कोनो नतून रान्ना आमी आपलोड करब तार नोटिफिकेशन सबार प्रथमे आपनादेर काछेई पौंछे जाबे। एइबार सजने डाटा देवार पर आमी 2 मिनिटेर मतो सब्जीटा आबार एकटु फ्राई करे नेब। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, লক্ষ্য রাখতে হবে কোনো সবজি যাতে পোড়া না লেগে যায়। এইবার এখানে দেখুন আছে 1 টেবিলস্পুন আদা বাটা আর 6 পিস কাঁচা পাকা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন জিরের গুঁড়ো, 1/2 টেবিলস্পুন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এইবারে মিডিয়াম হিটে রেখে মশলা দিয়ে সবজিটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা দিয়ে সবজি কষানোর সময় হিট কিন্তু থাকবে লোতে, লো হিটে রেখে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে নাড়াচাড়া করে সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানোর সময় কিন্তু বেগুন যেটা আছে বেগুন একটু মেল্ট হয়ে যাবে, বেগুনটা অবশ্যই মেল্ট হতে হবে, কেননা বেগুন মেল্ট না হলে কিন্তু গলে না গেলে কিন্তু তরকারিতে একটা মাখো মাখো ব্যাপার আসবে না। দেখুন সবজি কিন্তু আমার কষা হয়ে এসেছে, বেগুনটাও কিন্তু পুরো গলে গেছে, মজে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব জল। জলটা এমন পরিমাণে অ্যাড করব যাতে ঝোল ঝোল না থাকে, আবার ব্যাপারটা খুব ড্রাইও না হয়ে যায়, মানে একটু মাখো মাখো গাঢ় গাঢ় হবে। সেই পরিমাণ জল আমি অ্যাড করে পরিমাণটা দেখতেই পাচ্ছেন হিট মিডিয়ামে রেখে এটা আমি রান্না করব। বাট প্রথমে কিন্তু এটা হাই হিটে থাকবে, একটু ফুটে গেলে কমিয়ে দেব। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, ঝাল, নুন, মিষ্টি অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন, তবে নিরামিষ তরকারি একটু ঝাল মিষ্টি ভালো লাগে। এইবারে আমি দিয়ে দিলাম বড়া ভাজা, মানে সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু বড়াটা দিতে হবে। আমি মটর ডালের বড়া ভেজে রেখেছিলাম, জাস্ট কাঁচা লঙ্কা বাটা, মটর ডাল বাটা, নুন হলুদ দিয়ে বড়াটা ভেজে রেখেছিলাম। আগে থেকে ভেজে রাখা বড়াটা দিয়ে দিলাম। বড়া দেওয়ার পর এটা আমি আবার 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট ফোটানো হয়ে গেছে, ঝোলটা এক্স্যাক্টলি এরকমই থাকতে হবে যেটা বলেছি, একটু মাখো মাখো থাকবে, পাতলা ঝোল থাকবে না। এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেবো, বড়া কিন্তু আরেকটু ঝোল টেনে নেবে, সুতরাং আরেকটু মাখো মাখো পরে হয়ে যাবে ঠান্ডা হলে। এই পর্যায়ে হিটটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এই তরকারিটি, নিরামিষ তরকারিটি পরিবেশন করে দেবো। তো আমি পরিবেশন করে দিয়েছি নিরামিষ তরকারি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন।